নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া, তোমাদের সকলকে বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হাম জ্বর নিয়ে। হাম এই শব্দটা কিন্তু অনেকের সঙ্গেই ভীষণ পরিচিত, বলতে পারো প্রায় বাচ্চাদের মধ্যেই কিন্তু এই ধরনের জ্বরের প্রকোপটা দেখা দেয়। তবে আজকাল কিন্তু এই জ্বরটা খুব একটা বেশি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় না, তার কারণ হচ্ছে আমাদের এইসব বাচ্চাদেরই কিন্তু খুব ছোট্ট বয়সেই কিন্তু প্রতিষেধক টিকা দেয়া থাকে, যার জন্য হাম জ্বরটা খুব প্রকট হয় না ঠিকই, কিন্তু একটু হলেও যেন অনেক বাচ্চাদেরই দেখা যায়। এই রোগের লক্ষণটা প্রথমে সেটা বলবো, তবে যেটা বলবো বন্ধুরা রোজই তোমাদের একবার করে মনে করিয়ে দিই, মানে সাবস্ক্রাইব করার কথাটা, যে কিভাবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সেটা আগে একবার দেখে নাও। এবারে আসি বন্ধুরা যে হাম জ্বরের প্রসঙ্গে, এই জ্বরের প্রথম লক্ষণটা কি? সর্দি হবে, কাশি হবে, তার সঙ্গে জ্বর থাকবে, বমি বমি ভাব হবে এবং গায়ের মধ্যে পরে লাল লাল ফুসকুড়ি দেখা দেবে, তাহলেই কিন্তু আমরা অনেকে ধরতে পারি না এটা কি হয়েছে। তারপরে যখন ডাক্তারের কাছে নিয়ে গেলেই আমাদের ধরা পড়ে যে এটা হাম জ্বর হয়েছে। তিন চার দিন মতো থাকে এই জ্বরটা, তারপরে এই জ্বরটা ভালো হয়ে যায়। তবে জ্বরটা যখনই দেখা দেবে, হামের প্রকোপটা যখন দেখা যাবে, তার সবার আগে দরকার কিন্তু এই হামে যে লাল লাল যে ছোপ ছোপ হয়ে যায় সেটা যেন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য সেই বাচ্চাকে যদি ধরো এক ঘন্টা অন্তর অন্তর মেথি ভেজানো জল খাওয়া যায়, তাহলে কিন্তু সেই হামের প্রকোপটা বাইরে বেরিয়ে আসে, কারণ হামটা বেরিয়ে আসাটা ভীষণ দরকার, তা না হলে শরীরের ভিতরে অনেক রকম বিপত্তি হতে পারে। তাই মেথি ভেজানো জল খেলে কিন্তু হামের প্রকোপটা মানে গায়ের বাইরে বেরিয়ে আসে। এছাড়া কিন্তু কলমি শাক খেলেও কিন্তু এই লাল লাল ফুসকুড়িটা একটু বেশি দেখা দেয়, সেটা হামের প্রকোপটা বাইরে বেরিয়ে এলো, তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকে। এরপরে বন্ধু আসবো যে কি কি টোটকা আমরা যদি ঘরে ঘরোয়াভাবে ব্যবহার করি তাহলে এই হাম জ্বরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। কি করতে হবে বলতো? সবার আগে করতে হবে প্রায় হাফ লিটার মতো জল নেবে, তার মধ্যে 10 গ্রাম মতো জোয়ান এবং 5 গ্রাম বাবুই, 5 গ্রাম কুর এবং 5 গ্রাম মেথি নিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। ফুটিয়ে প্রায় ওই হাফ লিটার জলকে প্রায় অর্ধেকেরও কম করতে হবে। তারপর সেই জলটা তোমরা সকাল এবং বিকেলে মিলিয়ে 2 চামচ করে মিশিয়ে মিশিয়ে খাওয়াতে হবে। এটা যদি খাওয়াও তাহলে দেখবে 3-4 দিনের মধ্যে হাম কিন্তু ভালো হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জ্বরও তোমাদের ভালো হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা, খুব ছোট্ট একটা টোটকা যেটা হাতের কাছেই পাওয়া যায়, আর যে যে জিনিসগুলোর নাম বললাম সেগুলো একটু খোঁজ করলেই, বাজারে খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে, সেগুলো একটু জোগাড় করে যখনই হামের উপদ্রব হবে মানে শরীরে যখন হাম জ্বর হবে বাচ্চাদের, তখন তোমরা এই টোটকাটা ব্যবহার করো। এবারে আসি বন্ধুরা খাবারের প্রসঙ্গে। এই সময় কি খাওয়ানো উচিত সেটা আগে খেয়াল রাখতে হবে। সব সময় কিন্তু লঘু পাচ্য এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, তেল ঘি কিন্তু এই সময় না খাওয়ানোই ভালো। আর মিছরির জল বা ডাবের জল খাওয়াতে পারলে তো খুবই ভালো হয়, তার সঙ্গে ধরো বেদানা, কিশমিশ, আঙুর এই জাতীয় ফল যদি তোমরা খাওয়াতে পারো, যদি গোটা ফল না খেতে পারে তাহলে ফলের রস করেও যদি খাওয়াতে পারো, তাহলে কিন্তু বেশ উপকার পাওয়া যায় এই হামের সময়।
যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু হাম জ্বরের টোটকা জানে না। এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আর একটা নতুন ধরনের টোটকার জন্য। আজকে জিনিয়া এখানেই শেষ করছে। নমস্কার।